হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে হঠাৎ করে ভাবলাম আমার ভাইকে সারপ্রাইজ করি একটু, বিকজ আজকে ওর বার্থডে। অ্যান্ড আমরা রাতের 11টা বাজে বের হয়ে গেলাম জাস্ট ফর আ কেক। অ্যান্ড আমরা ফাইনালি একটা কেক পেয়ে গেলাম। আমরা টেস্টি টেস্টি গিয়েছিলাম, বাট ওখানে কোনো কেকই ছিল না এক্সেপ্ট দিস ওয়ান। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear P2. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear P2. তো আমি ওকে এভাবেই উইশ করছিলাম। এখন বাজে 12টা, এখন আমরা কেক কাটবো। বাই দ্য ওয়ে, একটা কাহিনী আছে। আমি ওকে সারপ্রাইজ দিতে কেকটা নিয়েছিলাম, আমি আর আমার ছোটো বোন। বাট ও আমি জাস্ট বাসায় ঢুকার সাথে সাথে ও দেখে ফেললো আমাদেরকে আর হাতে কেকের বক্স। তো সারপ্রাইজ দিতে গিয়ে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। যাই হোক, ও অনেক খুশি হয়েছে, এটাই ম্যাটার করে। অ্যান্ড 12টা বাজে, আমরা এখন কেক কাটছি। অ্যাকচুয়ালি আমাদের এভাবেই বার্থডে সেলিব্রেট করা হয়, জাস্ট একটা কেক নিয়ে এসে হয়তো বাইরে থেকে খাওয়া হয় অথবা বাসায় টেক আওয়ে নিয়ে আসা হয়। এভাবেই আমরা আসলে আমাদের বার্থডেগুলো সেলিব্রেট করি। আর ফ্যামিলির সাথে বার্থডে এভাবে সেলিব্রেট করতে খুবই ভালো লাগে। বড় কিছু না, বাট ছোটোখাটোভাবে আমরা বার্থডে সেলিব্রেট করতে বেশি পছন্দ করি। তো আমার ভাইয়ের যেহেতু এক্সাম চলছে, সো আমরা বাইরে কোথাও যাব না। ও হয়তো ওর ফ্রেন্ডের সাথে একটু ঘুরতে যেতে পারে, দ্যাটস ইট। অ্যান্ড দিস ইজ হাউ উই সেলিব্রেটেড হিজ বার্থডে, অ্যান্ড ইট ওয়াজ আ গ্রেট মোমেন্ট ফর আস। অ্যান্ড চিয়ার্স টু মাই ব্রাদার, হ্যাপি বার্থডে।